কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু। প্রতিনিয়ত নিয়ন্ত্রিত হয়েও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। একদিন সংক্রমণ কমলে বাড়ছে মৃত্যু, আর কোনো কোনো সময় সংক্রমণ বাড়লেও কমছে মৃত্যু। আবার কোনো কোনো সময় সংক্রমণ মৃত্যু দুটোই সমানে বাড়ছে। 22 মে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,348 জন। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,028 জন। দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7,87,726 জনের। দেশে করোনা পরিস্থিতিতে মোট সুস্থ হয়েছে 759 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে 7,29,798 জন। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,230 জনের। 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় কোনো প্রাণহানি ঘটেনি। এই সময় 1,012টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 137 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 52,444 জন। 22 মে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই তথ্য পাওয়া যায়। তবে নতুন আতঙ্কের জন্ম দিয়ে গেল 17 মে দেশে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।